এক মাসীয় ডায়রিয়া পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় ডায়রিয়া রোগী বাড়ছেই, তিল ধারণের ঠাঁই নেই মহাখালীর আন্তর্জাতিক উদারময় গবেষণা কেন্দ্র বাংলাদেশে। প্রতিদিন গড়ে 1300 রোগী ভর্তি হচ্ছে এখানে। ডায়রিয়া থেকে বাঁচতে নিরাপদ পানি পান ও তেলে ভাজা খাবার পরিহারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। জুলহাস কবির রিপোর্ট দেখুন। এ দৃশ্যই বলে দেয় রাজধানীর ডায়রিয়ার বর্তমান অবস্থা কতটা ভয়াবহ। ডায়রিয়া আক্রান্ত হয়ে শত শত রোগীর এমন চাপ এর আগে কখনো দেখেনি কেউ। দিনভর একের পর এক রোগী ভর্তি হচ্ছেন রাজধানীর আন্তর্জাতিক উদারময় গবেষণা কেন্দ্রে। গড়ে প্রতি মিনিটে একজন করে ভর্তি হচ্ছে এখানে। গেল এক সপ্তাহ ধরে প্রতিদিন 1300 উপরে রোগী ভর্তি হচ্ছে, যার মধ্যে 23% তীব্র ডায়রিয়া বা কলেরায় আক্রান্ত। ঔষধ খাইছিলাম, খাইছিয়ে কমে না, এবং সারা রাতে অন্ধকারে 20-30 বার আমার পায়খানা হয়েছে। পানি একটা গন্ধ করে ওই জায়গায়, ওই গোসল যেটা পানি গোসল করি না, শুরুতে ঢাকার যাত্রাবাড়ি, দক্ষিণ খান, কদমতলা, বাসাবো ও মোহাম্মদপুর এলাকা থেকেই বেশি রোগী এসেছিল। এখন ঢাকার প্রায় সব এলাকা থেকেই রোগী ভর্তি হচ্ছে। চাপ সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে প্রতিষ্ঠানটিকে। মার্চের প্রায় 3rd week থেকে আমাদের কাউন্ট আরো মানে 1200 ক্রস করেছে এবং লাস্ট উইকে হাইয়েস্ট কাউন্ট হয়েছে। অতিরিক্ত গরমে মানুষজন বাহিরের খাবার বেশি খাচ্ছে, বাহিরের শরবত, বাহিরের আপনার কেনা মানে যে খাবারগুলো তারা বেশি খাচ্ছে এবং হাতও ভালোমতো হয়তো ধুচ্ছে না, এই কারণে পানি জাতীয় খাবার থেকে ওদের এই রোগটা ছড়াচ্ছে। নিরাপদ বিশুদ্ধ পানির ব্যবহার নিশ্চিত না করতে পারলে প্রকোপ আরো বাড়বে আশঙ্কা করছেন এই চিকিৎসক। ফোটানো পানি না খাইলে এবং শুধু তাই না, অন্যান্য খাবার যেসব খাবো সে অবশ্যই যেন হাইজেনিক হয়। এখন বাইরের খাবার খেলে অনেক সময় পাতলা পায়খানা বেড়ে যাচ্ছে। এখন রোজার মধ্যে অনেকে আছে বাইরের খাবার খাচ্ছে, ইফতার খাচ্ছে বিভিন্ন রকম, সেটা থেকেও হতে পারে। গেল 2 বছর মানুষ নানা ধরনের স্বাস্থ্যবিধির মধ্যে ছিল, হাত পরিষ্কারের প্রবণতা অনেক বেড়েছিল, সেটি আবারও নিশ্চিত করার পরামর্শ চিকিৎসকদের। জুলহাস কবির, আরটিভি, ঢাকা।